তা এখানে সবথেকে বেশি দুধের গরু কোনটা আছে? সবথেকে বেশি গরু এই যে একটা, এটা এটা মোটামুটি বাচ্চা হওয়ার পরে পরে কত দুধ দেয়? এই প্রায় 25-26 কিলো দুধ আছে। 25-26 কিলো দুধ আছে। কয়বার দোয়াতে হয় এটাকে? এটা তিনবার। তিনবার দোয়াতে হয়। মোটামুটি এটাকে দানা খাওয়ার কত পরিমাণ খাও? এটা 10 কিলো দানা দিই, 10 থেকে 15 কিলো। 10 থেকে 15 কিলো তিনবার দানা লাগে। 25 থেকে 26 কিলো দুধ আছে, তাই তো? এটারও মোটামুটি কেমন দুধ আছে? এটারও 17-18 কিলো দুধ হয়েছে। তার মানে সারাদিনে কতটা দুধ পাওয়া যায় তোমার এই ফার্ম থেকে? সারাদিনে 2 কুইন্টাল দুধ হয়। 2 কুইন্টাল সারাদিনে 2 কুইন্টাল দুধ। আর সারাদিনে কি কি খাওয়াচ্ছ এদেরকে? এদের গম, ভুসি, ভুট্টা, মুগচুলি, ঘাস আর ভুট্টা এইসব। দর্শকবৃন্দ, আজ 24 নভেম্বর 2023 শুক্রবার। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে একটি নতুন প্রতিবেদন নিয়ে। দর্শকবৃন্দ, এই ফার্মটি অবস্থিত নদিয়ার রানাঘাটে। দীর্ঘ 4 বছর ধরে সফলতার সাথে পরিচালনা করছেন এই ফার্মটি। এই ফার্মে যে গরুগুলো রয়েছে সমস্ত গরুগুলোই 20 থেকে 25 কেজি দুধের গরু। দর্শকবৃন্দ, এই ফার্মটি যিনি পরিচালনা করছেন তিনি চাকরি সূত্রে বাইরে থাকেন এবং একজন কাজের লোক রেখেই তিনি ফার্মটি পরিচালনা করছেন। দর্শকবৃন্দ, এই ফার্মে প্রতিদিন দুধের উৎপাদন প্রায় 200 থেকে 250 কেজি। কীভাবে সফলতার সাথে এই ফার্মটি পরিচালনা করছেন সেই তথ্যই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা চলুন দর্শকবৃন্দ, এই ফার্মে যিনি কাজ করছেন সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। আচ্ছা দাদা, আপনি এই ফার্মে কাজ করেন নাকি? কতদিন ধরে করছেন? এইখানে আমার 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর ধরে হয়ে গেল, তাই তো? আচ্ছা, এই যে ফার্মের গরুগুলো এগুলো কোথা থেকে নিয়ে এসেছিল? এগুলো সব বিহারের গরু। বিহার থেকে নিয়ে এসেছিল? দর্শকবৃন্দ, আমি দেখাচ্ছি আপনাদেরকে, বিহার থেকে নিয়ে এসেছিল এই সমস্ত গরুগুলোকে। তা এখানে সবথেকে বেশি দুধের গরু কোনটা আছে? সবথেকে বেশি গরু এই যে একটা, এটা এটা মোটামুটি বাচ্চা হওয়ার পরে পরে কত দুধ দেয়? এই প্রায় 25-26 কিলো দুধ আছে। 25-26 কিলো দুধ আছে। কয়বার দোয়াতে হয় এটাকে? এটা তিনবার। তিনবার দোয়াতে হয়। মোটামুটি এটাকে দানা খাওয়ার কতটা পরিমাণ খাও? এটা 10 কিলো দানা দিই, 10 থেকে 15 কিলো। 10 থেকে 15 কিলো তিনবার দানা লাগে। 25 থেকে 26 কিলো দুধ আছে, তাই তো? কত দামে কিনেছিল বলতে পারবে? এটা 1,10,000 টাকা। 1,10,000 টাকা কিনেছিল গরুটা। চলুন দর্শকবৃন্দ, নেক্সট গরুটিকে দেখে নেওয়া যাক। আচ্ছা ভাই, এটার কতটা দুধ হয় যখন বাচ্চা হয়? এটা 17 কিলো দুধ হয়েছে, এটা তিনবেলা দিই। তিনবেলায় 17 কিলো? দর্শকবৃন্দ, তিনবেলায় 17 কেজি দুধ পাওয়া যায় এই গরুটার থেকে। আর এটাকে কত দিয়ে কিনেছিল বলতে পারবে? এটা 65-75, সেই 65-75 হাজার টাকা দিয়ে কিনেছিল দর্শকবৃন্দ। এটা এর দুধ রয়েছে 17 থেকে 18 কিলো তিনবেলায়। তিনবেলায় দেওয়াতে হয় নাকি? দর্শকবৃন্দ, আর যে গরুগুলো রয়েছে এই গরুটার ব্যাপারটা একটু বলুন, এটা কতটা দুধ পান এটার থেকে? এটা 17-18। 17-18, তাই তো? এটার দাম কেমন ছিল, কত টাকা দিয়ে কিনেছিলে? এটাও এরকমই দাম ছিল, মানে এটা কম দামই ছিল, মানে এরকমই দাম পড়েছিল 70 থেকে 75-এর মধ্যে মোটামুটি। আর যে গরুগুলো রয়েছে দর্শক, আমি দেখাচ্ছি এই কালো গরুটা, এর দুধ কত আছে? 18 কিলো। এটা মুন্ডি না, সিং নেই এই গরুটির, দুধ 18 কিলো রয়েছে। আর যে গরুটা রয়েছে আমি দেখাচ্ছি, ওই ওই দিকের ওই গরুটা কেমন দুধ আছে? গরুটার দুধ আছে 22-23 কিলো দুধ আছে তিনবেলা দিয়ে। তিনবেলায় 23 কিলো। এখন কতটা দুধ আছে? এখন বর্তমানে 16-17 কিলো দুধ দিচ্ছে এখন। 16-17 কিলো? কিন্তু দুধ তো উলান থেকে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে, দেখো ভালো করে, গরু উলান থেকে বোঝা যায় না, যখন বসবে তখন ঠিক দেখো পালান একদম জোর জোর করে দুধ, গরু চাপা পালান। আর এই চাপা পালান আর এটা। আচ্ছা দাদা, আপনি এদেরকে সারাদিনে কি কি খাওয়াচ্ছেন? এদের সারাদিন খায় গম, ভুসি, ভুট্টা, মুগচুলি। মোটামুটি একটা গরুকে কতটা পরিমাণ দানা দিতে হয়? ধরুন 20 কেজি দুধের গরুকে, 20 লিটার দুধের গরুকে কতটা দানা দিতে হবে? জোর করে 10 থেকে 12 কিলো দানা দিই। 10 থেকে 12 কিলো। আর বিচুলি কতটা দেন? বিচুলি 3 থেকে 4 কিলো বিচুলি দিই। হ্যাঁ, আর 17 মানে 20 কিলো মতন জল দিই। জল দেন 20 কিলো, মানে 20 কিলো জল, 3 থেকে 4 কেজি বিচুলি আর দানা খাবার 10 থেকে 12 কেজি। এই খাওয়া এটাকে তিনবেলায় ভাগ করে দেন, তাই তো? দর্শকবৃন্দ, আপনারা আমাদের কাছে হরিয়ানা চুক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন, যার রয়েছে পুরো 5 বছরের গ্যারান্টি। আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ, আমরা এই কাউম্যাট
অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি। তাই আপনি একটি দুটি বা একাধিক কাওম্যাট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাওম্যাট পৌঁছে দেব। দর্শকবৃন্দ, এছাড়াও আপনারা আমাদের কাছে ভুট্টার সাইলেজ এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ পাবেন, যেটা আমরা অতি কম মূল্যে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিয়ে থাকি। তাই দর্শকবৃন্দ, আপনার ফার্মের খরচ কমাতে আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন। তাহলে চলুন দর্শকবৃন্দ, মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। দাদা, আপনার এখানে খাবারটা কতবার দেন, দিনে কয়বার দেন? সকালে 7টা থেকে 8টার মধ্যে খাবার দেওয়া যায়, বেলা 12 1টা 1টা 2টার মধ্যে দিই, তারপরে বেগাল 6টা 7টার দিই। তাই রাত্রিতে 9টা 10টার দিকে দেওয়া হয় না? না, রাত্রিবেলা যেটুকু থাকলো সবার নাদা পরিষ্কার করে দিই, আবার তিন বেলা একই খাবার দেন, তাই তো? একই খাবার। প্রথমে কি, প্রথমে দানাটা দিয়ে দেন? হ্যাঁ, জলের মধ্যে দানাটা দিয়ে দেবেন, তার উপরে হয়তো পিছুলি দেন? না না, প্রথমে দানা জল দিয়ে হালকা 2-20 কিলো করে, তারপরে দানা দিই, দানা খাওয়া হয়ে গেল, তারপরে বিচুলি দিয়ে হালকা পাতলা ভুসি দিয়ে ফুল দিয়ে এইসব ঢেলে দিই, একদম নাদা পরিষ্কার হয়ে গেল, তারপরে কাঁচা যে ঘাস আছে ঘাসটা দিয়ে রাখি দিই, ওর সারা রাত সারাদিন ওই পরিষ্কার করতে থাকে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন সমস্ত গরুগুলো কিন্তু হেভি দুধের গরু, সমস্ত গরুগুলোরই 18-20 কেজি দুধ রয়েছে। আর আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন এখানে, গরুর কি কি অসুবিধা দেখতে পাচ্ছেন, কি কি রোগ ব্যাধি দেখতে পান গরু সাধারণত? গরু সব আটালি মাটালি হয়, তোমার কোনো রোগ হলে অসুখ বিসুখ হলে সব বুঝে যায়, ওষুধ খাওয়া দিই, নিয়ে আসে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায়, তাই তো? আচ্ছা, এমনি যে এমন কোন রোগ হয়ে গেলো যে গরু আর সারলো না, এরকম হয় না? মানে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায়? হ্যাঁ, রোগ থাকলে তারপরে এমনি কবিরাজি ডাক্তার মাক্তার সবই আছে, সবাইকে দেখাই। তাহলে আপনি বিহার থেকে এসেছেন নাকি? আমার বাড়ি রাজস্থান। রাজস্থান বাড়ি আপনার? কতদিন আছেন এখানে? আমার এখানে প্রায় 15 বছর হয়ে গেল। 15 বছর হয়ে গেল। দর্শকবৃন্দ, ভাই এই গরুর ফার্মটিকে দেখাশোনা করেন, কিছু কথা ভাই বললেন যে দানা খাবার আপনারা কতটা খাওয়াবেন, খড়ের পরিমাণ কতটা দেবেন, তার সঙ্গে সঙ্গে রোগ ব্যাধি যে খুব বেশি সেটাও নেই, মোটামুটি ট্রিটমেন্ট করলে সেরে যায়। আর দর্শকবৃন্দ, আপনারা যদি কেউ শুরু করতে চান, তবে একটি বিষয় আমি দেখতে পাচ্ছি, এই মেঝেটা খুব ভালো নেই, ঠিক আছে? মেঝে আপনাদেরকে এক সপ্তাহ পর পর পেঁপে 2 কিলো পেঁপে করে আর মেথি, হ্যাঁ, আর গুড় খাওয়াই। ও, এক সপ্তাহ পর পর, তাতে গরু ঠান্ডা থাকে, দুধটা ভাব আসে আসে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন কয়েকটা কথা ভাই বললো, আমি এগুলো জানার ছিল, এই কথাগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম, ঠিক আছে? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শকবৃন্দ, ভিডিও আমি এখানেই শেষ করছি, আগামী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।